রাশিয়া বিশ্বকাপে দাপট দেখিয়েছিল ফ্রান্স, জিতেছিল বিশ্বকাপের ট্রফি, এবারও সেই পথে ফরাসিরা। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনালের পথটা খুব সহজ ছিল না এমবাপ্পেদের, বাকিটা জানাচ্ছেন সুখন সরকার। বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিল না ফ্রান্স, আর্জেন্টিনা ব্রাজিলের প্রবল সম্ভাবনা ছিল শিরোপার লড়াইয়ে টিকে থাকার, তা হয়নি। ফরাসিদের শিরোপা জয়ের পথে একমাত্র কাটা এখন আলবি সেলেস্তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতির ঝড়ে ফ্রান্সের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। পরের ম্যাচে আবারও ঝড় তোলে ফ্রান্স, ডেনমার্কের বিপক্ষে জয় তুলে নেয় এমবাপ্পেরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরাসিদের হতাশ করে তিউনিশিয়া, বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে ঘটে অঘটন। সুপার সিক্সটিনের ম্যাচে ফ্রান্সের সাথে দেখা হয় পুলিশদের, তাদের বিপক্ষে হেসে খেলেই জয় পায় গ্রিজম্যানরা। এমবাপ্পের পা থেকে আসে আরও দুটি গোল। সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের সামনে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড, তবে হ্যারি কেনের পেনাল্টি মিসের খেসারত দিতে হয় তাদের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা, আর সেমিফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখতে থাকে ফ্রান্স। পুরো বিশ্বকাপের চমক দেখানো মরক্কোর বিপক্ষে লড়াইটা কঠিন হবে তা জানা ছিল ফরাসিদের, তাই সে ম্যাচে আটঘাট বেঁধে মাঠে নামে ফ্রান্স। ম্যাচের শুরুতেই স্কোর করে ফরাসিদের এগিয়ে নেন হার্নান্দেস, শেষ পেরাক গারেন রেন্ডার কোলো, ফরাসিরা উঠে যায় স্বপ্নের ফাইনালে। এখন প্রশ্ন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে নিজেদের কতটা মেলে ধরতে পারে ফ্রান্স? সুখন সরকার, নিউজ 24।